নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে আমি সবসময় উৎসাহিত করেছি, কারণ অনেক সময় কোরআন এবং হাদিস আপনি বুঝতে পারবেন না যদি না আপনি রাসূলের জীবনী জানেন। কোরআনে কোন আয়াত কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, হাদিসের কোন হাদিসটা নবীজি কখন বলেছেন, এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই উসুলের বইগুলোর সাথে আমাদেরকে নবীর জীবনী জানতে হবে। তো নবীর জীবনী জানার জন্য আমি সবসময় প্রেফার করি, অনেকগুলো বইয়ের নাম বলেছি, একটা বই ওয়ান অফ দ্য বেস্ট সেটা হলো আর রাহিকুল মাকতুব, আল্লামা শফিউর রহমান মুবারকুর রহিমাহুল্লাহ, সবাই বাসায় বাসায় কিনে ফেলবে, আপনার লাইব্রেরিতে এটা থাকবে, পার্সোনাল লাইব্রেরি করবেন সবাই। আর একটা হাদিসের বই জাস্ট আপনাকে বলবো, অনেক হাদিসের বই আপনারা পড়েন ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে একটা বই, আপনি নতুন হন, পুরাতন হন, স্টুডেন্ট হন, শিক্ষক হন, সবার ক্ষেত্রে একটা বই খুব ভালো প্রযোজ্য, সেটার নাম হচ্ছে ফয়জুল কালাম। এই বইটা পড়ানো হয় মাদ্রাসায়, ফয়জুল কালাম, অনেক চমৎকার একটা বই, এখানে সুন্দর করে বিষয়ভিত্তিক হাদিসগুলো আনা হয়েছে। অন্য হাদিসের বই আপনি পড়তে পারেন, আমার কোনো আপত্তি নেই। এই দুইটা বই আর রাহিকুল মাকতুম, ফয়জুল কালাম আমি পার্সোনালি নিয়াত করেছি, পার্সোনালি, কারণ আমার সাথে আল্লাহ ছাড়া আসলে কেউ নেই, এতটুকুই আমি জানি, আর আপনাদের ভালোবাসা আছে এটা আমি জানি। তো ফ্রি অফ কস্ট যতটুকু সামর্থ্য হবে ইনশাআল্লাহ এই দুইটা বই একটা প্যাকেজ করে, রাহিকুল মাকতুম, ফয়জুল কালাম প্যাকেজ করে আমরা ইনশাআল্লাহ তাআলা যারা আমাদের কাছে চাবেন অনলাইনের মাধ্যমে সবার কাছে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা এই যে ইস্যুটা উঠেছে এতে আগে নিজে ইসলাম সম্পর্কে জানেন, রাসূলের জীবনী সম্পর্কে আপনি আগে জানেন, সুন্নাহ সম্পর্কে আপনি আগে জানেন, আমল করেন, আমল করে জেনে জ্ঞানের মাধ্যমে প্রতিবাদ করেন, পারবেন? এই প্রতিবাদটা কিন্তু ইফেক্টিভ এবং কষ্টকর, দুটা কথা বলাই যায়, ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়াই যায়, কনস্ট্রাকটিভ কাজ করাটা খুব ডিফিকাল্ট, যতক্ষণ আমরা নিজেরা এগুলো শিখে না আমল করবো ততক্ষণ আসলে এগুলোতে কোনো ফলাফল নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারাই এটা চাইবেন ইনশাআল্লাহ তাআলা আমরা এটাকে ফ্রি অফ কস্ট আপনাদের কাছে পৌঁছে দিব। টাকা দিবে কে? আমি বলতে এত টাকা আপনি পাচ্ছেন কোথায়? আমার কোনো টাকা নেই, টাকা আপনারা দিবেন, এটা ফান্ড করা হবে, যারা এই প্রজেক্টটা ডোনেশন পাঠাতে চান সেখানে ডোনেশন পাঠাবেন, আপনাদের টাকা দিয়ে বই কিনে আমি মানুষকে দিই। প্রজেক্টটা খারাপ সুন্দর, যারা চাবেন দেশের যে কোনো জায়গায় আমরা পাঠাবো, তবে এক মাস পরে ইনশাআল্লাহ, পাঠানোর এক মাস পরে আমরা এই দুইটা বইয়ের উপরে এক্সাম নিব আপনাদের কাছে, অনলাইন ভিত্তিক এক্সাম, পরীক্ষা দিবেন কতটুকু শিখলেন জানলেন আমরা দেখতে চাই। এর মধ্যে ইনশাআল্লাহ প্রথম দশজনকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ, সার্টিফাইড করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক এই প্রজেক্টটা কবুল করুন এবং যুবকদের মাঝে, যুবতীদের মাঝে, সবার মাঝে নবীর জীবনী পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, হাদিস পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, এবং তারা যেন এগুলোর উপর আমল করে সমাজটাকে পরিবর্তন করে, নিজে পরিবর্তিত হয় এবং পবিত্র মানুষের আদর্শ ধারণ করে নিজেরাও পবিত্র হতে পারে, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন। আজকে আর লম্বা করছি না, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন। আমরা সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার সৌভাগ্য দান করুন, নবীজির সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন, তার কাছে তার হাতে হাউজে কাউসারের পানি খাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ পাক তার রেখে যাওয়া দিনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে শেফা দিয়ে দিন, যারা আমাদের মধ্যে রিজিকের সমস্যায় ভুগছি সবার রিজিকের ব্যবস্থা করে দিন, আল্লাহ পাক আমাদের নৈতিক চরিত্রকে হেফাজত করুন, ইসলামের প্রকাশ্য এবং গোপন দুশ্মনদেরকে আল্লাহ পাক সুরক্ষা।